নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল ডস করিমপুর, আর আমি নিমাই দেবনাথ। আজকে 2021 সালের 26শে সেপ্টেম্বর WBP-র যে প্রিলিমিনারি এক্সামটি তোমরা দিয়ে এলে, তোমাদের উত্তরগুলো মিলিয়ে নাও। সবার আগে নয়, খুব দ্রুত নয়, একেবারে সঠিক উত্তর দেবার চেষ্টা করেছি আমরা। দেখো, প্রথম প্রশ্ন, নিম্নলিখিতের মধ্যে কোনটি পশ্চিমবঙ্গের দিনেমার উপনিবেশ ছিল? শ্রীরামপুর, হুগলি। একেবারে 100টি প্রশ্নের উত্তরই তোমরা পেয়ে যাবে, এখানে কোনো প্রশ্নের উত্তর কিন্তু বাদ দেওয়া হয়নি। এবং আমি নিজে অঙ্কগুলো ও জিআইগুলোর উত্তর করেছি, জিকেগুলোর উত্তরও আমার নিজে করা। দেখো, কোনো আসল সরল সুদে 20 বছরে 3 গুণ হলে ওই আসল একই সুদের হারে কত বছরে 2 গুণ হবে? উত্তর অপশান এ 10 বছর। উত্তর হবে 10 বছর। নিচের সংখ্যার সিরিজে কতবার 1, 3 এবং 7 একসাথে আছে, যেখানে 7 মাঝখানে এবং 1 ও 3 তার দুপাশে বসেছে? উত্তর বি, অপশান বি। উত্তর হবে 3। এর ব্যাখ্যা, অঙ্ক এবং জিআইয়ের ব্যাখ্যা ও জিকের ব্যাখ্যা সহ ভিডিও দ্রুত আপলোড করা হবে, তোমরা যদি ভিডিও দেখতে যাও আমাকে কমেন্টে জানাবে। পরের প্রশ্ন, অলিম্পিকের প্রতীকে 5টি রঙের রিংয়ের কোনটি এশিয়া মহাদেশের প্রতিনিধিত্ব স্বরূপ? উত্তর হলুদ, অপশান ডি। উত্তর হবে হলুদ। দেখো পরের প্রশ্ন, SVEEP প্রোগ্রাম কি? এটির উত্তর হবে সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন অ্যান্ড ইলেকটোরাল পার্টিসিপেশন প্রোগ্রাম, অপশান বি। পরের প্রশ্ন, 1857 সালের মহাবিদ্রোহের সময় কানপুরে কে বিদ্রোহীদের নেতৃত্ব দিয়েছিলেন? তোমরা সবাই জানো যে কানপুরে নেতৃত্ব দিয়েছিলেন নানা সাহেব। পরের অঙ্কটি দেখো, একটি বিড়ালের 5 লাফ যেতে যে সময় লাগে, সেই সময়ে একটি কুকুর 4 লাফ যায়, কিন্তু কুকুরের 3 লাফ বিড়ালের 4 লাফের সমান, বিড়াল ও কুকুরটির দ্রুতির অনুপাত কত, অর্থাৎ সরণের অনুপাত কত? উত্তর হবে 15:16। 2023 সালের পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে? উত্তর হবে ভারতবর্ষ। পরের প্রশ্ন, একটি দ্রব্য 1754 টাকায় বিক্রি করলে যে টাকা লাভ হয়, 1492 টাকায় বিক্রি করলে সেই পরিমাণ টাকায় ক্ষতি হয়, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? যোগ করে 2 দিয়ে ভাগ হবে, খুব সহজ অঙ্ক। উত্তর হবে 1623, অপশান সি। পরের প্রশ্ন দেখো, লক্ষণ আমার বাড়ি থেকে 15 কিমি পশ্চিমে গেল, তারপর বাঁ দিকে ঘুরে 20 কিমি হাঁটল, সে এরপর পূর্ব দিকে 25 মিনিট গেল এবং শেষে বাঁ দিকে ঘুরে 20 কিমি গেল, বর্তমানে লক্ষণ আমার বাড়ি থেকে কত দূরে রয়েছে? উত্তর হবে 5 কিমি। উত্তর 5 কিমি। কোনো দোকানদার কি অনুপাতে প্রতি কেজি 15 টাকা ও প্রতি কেজি 12 টাকা দামের ডাল মিশ্রণ করে প্রতি কেজি ডাল 16.50 টাকায় বিক্রি করলে তার 20% লাভ হবে? উত্তর হবে 7:5। বন্ধুরা, প্রশ্নটি খুব সহজ হয়েছে বলে আমার মনে হয়েছে। দেখো পরের প্রশ্ন, হিন্দি সিনেমার জগতে কোন অভিনেতা দাদামণি নামে জনপ্রিয় ছিলেন? উত্তর অশোক কুমার। দাদামণি নামে জনপ্রিয় ছিলেন অশোক কুমার। পরেরটি দেখো, ABC ত্রিভুজের ও পরিবৃত্তের কেন্দ্র এবং কোন BAC 50 ডিগ্রি হলে কোন OBC হবে 40 ডিগ্রি? উত্তর হবে 40 ডিগ্রি। কোন মোগল সম্রাট দিন ইলাহি প্রচলন করেন? খুব সহজ প্রশ্ন। উত্তর হবে আকবর, দিন ইলাহি আকবর। প্রশ্নবোধক স্থানে কি বসবে? উত্তর হবে এইস, AIPVAE কোশ্চেন চিহ্ন। উত্তর হবে এইস। দেখো, PORTR শব্দটিকে যদি কোনো সাংকেতিক ভাষায় MBNZQN লেখা হয়, তবে REPORT রিপোর্ট কিভাবে লেখা হবে? এর উত্তর হবে অপশান ডি, MQMBNZ। পরের প্রশ্ন, অজয় ও অনিল একটি যৌথ ব্যবসার অংশীদার, অজয় ব্যবসায়ী 8,000 টাকা 8 মাসের জন্য নিয়োগ করে এবং অনিল বাকি 4 মাসের জন্য টাকা নিয়োগ করে, বৎসরান্তে অনিল লাভের 20% পায়, তবে অনিল কত টাকা নিয়োগ করেছিল?
এখানে উত্তর হবে 4000 টাকা। দেখো 4:1 অনুপাতে হবে 4000 টাকা উত্তর। পরের প্রশ্ন, 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি লোহার গোলককে গলিয়ে কতগুলি 1 সেমি ব্যাসার্ধের গোলক পাওয়া যাবে? উত্তর হবে 8^3 অর্থাৎ 512। সি প্লাস প্লাস কি একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? তাহলে উত্তর হবে সি প্লাস প্লাস একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পরের প্রশ্ন, 2020 টোকিও অলিম্পিকে জ্যাভলিনে স্বর্ণপদক জয়ী নীরজ চোপড়া নিম্নোক্ত কোন স্থানের অধিবাসী? উত্তর পানিপথ, পানিপথের অধিবাসী ছিল নীরজ চোপড়া। পরের প্রশ্ন, দেখো বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? এটির উত্তর হবে জলপাইগুড়ি। বক্সা ব্যাঘ্র সংরক্ষণ পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে অবস্থিত। পরের প্রশ্ন, কলমকারী চিত্রশৈলী কোন রাজ্যে উৎপত্তি হয়েছিল? এটির উত্তর অন্ধ্রপ্রদেশ, পেন্টিং এটির উত্তর হবে অন্ধ্রপ্রদেশ। পরের প্রশ্ন, নিচের কোনটি প্রদত্ত শব্দের প্রতিবিম্ব? ভালো করে দেখো, এটির বি অপশান উত্তর হবে। এখানে এফটি একদম লাস্টের ইয়ের আগের যে এফ, দেখো ওটি পরিবর্তন হয়নি, শুধু এটির ক্ষেত্রেই পার্শ্ব পরিবর্তন হয়েছে, বাকিগুলো আলাদা। অজাতশত্রু কোন মহাজনপদের অধিপতি ছিলেন? এখানে উত্তর হবে মগধ, অজাতশত্রু মগধের অধিপতি ছিলেন। পরের প্রশ্ন, একটি হোস্টেলে 35 জন ছাত্র ছিল, যদি ছাত্রের সংখ্যা আরও 7 জন বৃদ্ধি পায় তবে হোস্টেলে মেসের খরচ প্রতিদিন 42 টাকা বৃদ্ধি পায় কিন্তু মাথাপিছু খরচ এর গড় 1 টাকা করে কম যায়, তাহলে প্রথমে প্রতিদিনের গড় খরচ কত ছিল? উত্তর হবে 420 টাকা। বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের উপকারে লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও, সঠিক বিকল্পকে চিহ্নিত করুন। এটির উত্তর হবে, দেখো কার্নিভার্স টাইগার ও ওরা দুজন মাংসাশী, এখানে ছেলে ও মেয়ে দুজন স্টুডেন্ট, অর্থাৎ অপশান সি স্টুডেন্ট বয় গার্ল উত্তর। পরের প্রশ্ন 27, দেখো 2020 সালে তীরন্দাজিতে দ্রোণাচার্য পুরস্কার কে লাভ করেন? 2020 সালে দ্রোণাচার্য পুরস্কার তীরন্দাজিতে অর্থাৎ আর্চারিতে ধর্মেন্দ্র তিওয়ারি, উত্তর হবে ধর্মেন্দ্র তিওয়ারি। এখানে দেখো একটি ছক্কার 3টি অবস্থান নিচে দেওয়া আছে, এর ওপর ভিত্তি করে 2 নম্বরের বিপরীতে কি আসবে তা নির্ণয় করুন, উত্তর হবে 6। বাংলা রেনেসাঁসের জনক বলে কাকে অভিহিত করা হয়? খুব সহজ প্রশ্ন, তোমরা সবাই পেরেছো, রাজা রামমোহন রায়কে বাংলা রেনেসাঁস বলা হয়। কোনো উত্তর নিয়ে মতপার্থক্য থাকলে কমেন্টে জানাবে, আমরা একেবারে ব্যাখ্যাসহ উত্তর তোমাদের দিয়ে দেব। আশা করছি ভুল হবে না, তবুও যদি তোমাদের মতের সাথে না মেলে অবশ্যই কমেন্টে জানাবে। 6টি সংখ্যার গড় যদি 17 হয় তবে সংখ্যাগুলির যোগফল কত? উত্তর 102, অপশান বি উত্তর 102। পরের প্রশ্ন, ক্লোরোফিলে নিম্নোক্ত কোন ধাতুটি বর্তমান? উত্তর ম্যাগনেসিয়াম, ক্লোরোফিলে ম্যাগনেসিয়াম থাকে। নেক্সট প্রশ্ন, দেখো রবির জন্মদিন বুধবার, গোপালের জন্মদিন রবির জন্মদিনের 50 দিন পর হলে গোপালের জন্মদিন হবে কবে? বৃহস্পতিবারে হবে, একদিন পরে হবে, উত্তর হবে বৃহস্পতিবার। কোনো ঘনকের প্রতিটি বাহু যদি 10% করে কমানো হয় তবে তার পার্শ্বতল কত শতাংশ কমবে? উত্তর হবে 19%। কত সালে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর 1936 সালে কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছিল, অপশান সি উত্তর 1936 সাল। নিচের ত্রিভুজে যদি এসি সমান 20 মিটার, এবি সমান 1 মিটার এবং বিসি সমান 50 - 1 মিটার হয় তবে এবি সমান কত? উত্তর হবে 29 মিটার। দেখো 2020 সালে সাহিত্যে নোবেল পুরস্কার কে জিতেছিলেন? পিটার হ্যান্ডকে, সাহিত্যে নোবেল পুরস্কার 2020 সালে জিতেছিলেন পিটার হ্যান্ডকে হবে উত্তর। দেখো ট্রান্সফারেন্স শব্দটির বর্ণগুলির সাহায্যে নিচের শব্দগুলির মধ্যে কোন শব্দটি তৈরি করা যাবে না? তৈরি করা যাবে না, ভালো করে দেখবে, তৈরি করা যাবে, বাকি তিনটে যাবে কিন্তু সি এখানে কিন্তু ট্রান্সফার থেকে এখানে দেখো তৈরি করা যাবে না, এখানে কোনো ও নেই, দেখো ফ্যাক্টরে ও আছে। 38-এ দেখো 10 ডিগ্রি চ্যানেল নিম্নোক্ত কোন দুটির মাঝখান দিয়ে গেছে? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। আমাদের প্রশ্ন থেকে একবারে ডাইরেক্ট প্রায় 50% প্রশ্ন এবং ডাইরেক্ট অঙ্কও সব চলে এসেছে। যাই হোক, তোমরাও অনলাইনে এই প্রশ্নগুলো পরবর্তীতে পেয়ে যাবে। দেখো
15,000 টাকা দু বছরে একই সুদের হারে, যৌগিক সুদ এবং সরল সুদের অন্তর হলো 96 টাকা, সুদের হার বার্ষিক কত ছিল? এর উত্তর হবে 8%। টোকিও অলিম্পিকে পদকজয়ী লভলিনা বরগোহাই কোন রাজ্যের বাসিন্দা ছিল? আসাম, আসামের বাসিন্দা ছিল। খুব দ্রুত তোমরা কাট অফের ভিডিওটি পেয়ে যাবে, আমরা একেবারে ব্যাখ্যা করে বিশ্লেষণ করে দেখিয়ে দেবো যে কাট অফ কত হতে পারে। পরীক্ষা সহজ হয়েছে, কাট অফ একটু বেশি হবে আশা করা যায়। পরের প্রশ্ন, দুটি সংখ্যার যোগফল 27 এবং গুণফল 182 হলে ছোট সংখ্যাটি কত হবে? ছোট সংখ্যাটি হবে 13, 13 ও 14 হবে, ছোট সংখ্যাটি হবে 13। কোন বছর পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প চালু হয়? তোমরা সবাই জানো 2013 সাল থেকে পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প চালু হয়, উত্তর হবে 2013। কোন সভ্যতার অধিবাসীরা প্রথম নিকাশি ব্যবস্থার প্রচলন করেন? সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতায় পয় প্রণালী অবস্থা খুব উন্নত ছিল তোমরা জানো এবং সেটি প্রথম। পরের প্রশ্ন, একটি ব্যাগে থাকা 50 পয়সা, 25 পয়সা ও 10 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত 5:8:3 এবং মোট টাকার পরিমাণ 144 টাকা, 50 পয়সার মুদ্রার সংখ্যাটি কয়টি? উত্তর হবে 150টি। পরের প্রশ্ন, জাতীয় প্ল্যানিং কমিশন কোন সালে স্থাপিত হয়? 1950 সালে জাতীয় প্ল্যানিং কমিশন, উত্তর হবে 1950। নিচের ছবিটিতে কতগুলো ত্রিভুজ আছে? জানি তোমরা 11-12 অনেকে উত্তর করেছো, কিন্তু উত্তর হবে 13, অপশান সি উত্তর 13। ভদ্রলোককে দেখিয়ে মহিলা বললেন, উনি আমার মায়ের মার একমাত্র পুত্র, অর্থাৎ মামা। ভদ্রলোকের মহিলা ভদ্রমহিলা ভদ্রলোকের কে হন? বোনের কন্যা, তাই বঞ্জি হবে উত্তর, উত্তর এ হবে বঞ্জি। নিচের শব্দগুলিকে যদি অভিধানগতভাবে বর্ণমালা অনুযায়ী সাজানো হয় তাহলে কোন শব্দটি মাঝখানে থাকবে? উত্তর হবে ইলেকট্রিক, অপশান বি উত্তর হবে ইলেকট্রিক। HIDCO এর সম্পূর্ণ রূপ কি? এটি হবে হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন, অর্থাৎ সি হবে উত্তর। নেক্সট প্রশ্ন, নিচের কোন ছবিটি প্রশ্নবোধক স্থানে বসালে মূল ছবিটি সম্পূর্ণ হবে? এখানে ডি এর অপশানটি দেখবে, তোমাদের অপশান অনেকের আলাদা প্রশ্ন সেট হলে চেঞ্জ করে দিতে হবে, তাই সঠিকভাবে দেখে নেবে অপশানটাকে, মিলিয়ে নেবে। দেখো, মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতির নাম কি? কমলা হ্যারিস। মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতির নাম কমলা হ্যারিস। প্রশ্নবোধক স্থানে কি বসবে? এখানে 11 বসবে, উত্তর হবে 11, অপশান বি উত্তর 11। পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? এটি আগে ফারাক্কা ছিল কিন্তু রিসেন্ট এটি জয়ী সেতু হয়েছে, তাই উত্তর হবে জয়ী সেতু। নিম্নোক্ত কোন তারিখে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল? গৃহীত হয়েছিল 26 নভেম্বর 1949, উত্তর হবে 26 নভেম্বর 1949। যদি এক্স ট্যান 45 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি সমান কস 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি হয়, তবে এক্স এর মান কত? এক্স এর মান হবে 1, এক্স এর মান হবে 1। ভারতীয় জাতীয় কংগ্রেসের একমাত্র কোন অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছিল? এটির উত্তর হবে কিন্তু বেলগাঁও। বেলগাঁওয়ে একমাত্র মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছিলেন, প্রেসিডেন্ট ছিলেন। পরের প্রশ্ন, প্রশ্নবোধক স্থানে কি বসবে? দেখো, প্রশ্নবোধক স্থানে 48, 24, 96, 48, 192, উত্তর হবে 96, 96। নিম্নোক্ত কোন শাস্ত্রীয় নৃত্যশৈলীর নাম? যে গ্রাম থেকে তার সৃষ্টি তার নামে নামকরণ করা হয়েছে, উত্তর হবে কুচিপুড়ি, উত্তর কুচিপুড়ি। সিনেমা হলে প্রজেক্টর রূপে কোন লেন্স ব্যবহৃত হয়? উত্তল লেন্স, কনভেক্স লেন্স, উত্তর হবে উত্তল লেন্স। নেক্সট কোশ্চেন, এক্স একাকী একটি কাজ 20 দিনে করতে পারে, আবার বি একা সেই কাজ 30 দিনে সম্পন্ন করে, দুজনে একসাথে কাজ করলে ওই কাজ কত দিনে সম্পন্ন হবে? উত্তর হবে 12 দিন, উত্তর 12 দিন। অসম শব্দটি, অড শব্দটি চিহ্নিত করুন, এটি হবে ট্রাইভেল। এলপিজি সিলিন্ডারে নিম্নোক্ত কোন গ্যাস থাকে? বিউটেন ও প্রোপেন। এলপিজি সিলিন্ডারে বিউটেনও থাকে, প্রোপেনও থাকে, উত্তর হবে বিউটেন ও প্রোপেন। দেখো, প্রশ্নবোধক স্থানে কি বসবে? এটির উত্তর হবে এইচপিইউ, BMAX DNW FOV, উত্তর হবে এইচপিইউ, সি অপশান এইচপিইউ। যদি পৃথিবীর চারিদিকে বায়ুমণ্ডল না থাকতো তবে পৃথিবী কেমন হতো? অত্যাধিক শীতল হতো, তাপ এসে তাপ ফিরে চলে যেত, তাই পৃথিবী হতো অত্যাধিক শীতল। পরের প্রশ্ন, প্রশ্নবোধক স্থানে কি বসবে? দেখো,
27 পি, প্রশ্নপত্র থাকা হবে 27 পি, 27 পি। বন্ধুরা প্রিলিমিনারি অনেক সকলেরই ভালো হয়েছে আশা করি, তোমরা মেনের জন্য প্রস্তুতি শুরু করবে। একটা ভালো খবর, আমরা কিছুদিন পর থেকেই WBP-র মেনের জন্য একেবারে প্রথম থেকে নোট সহ সমস্ত সাবজেক্টের অনলাইন ক্লাস শুরু করে দেব এবং একেবারে ফ্রিতে তোমরা অনলাইন ক্লাসে অংশগ্রহণ করতে পারবে। যদি আমার সঙ্গে থাকতে চাও, তোমাদের প্রিয় চ্যানেল ডস করিমপুরের সঙ্গে থাকতে চাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো নেক্সট কোশ্চেন, বৌদ্ধ ধর্মগ্রন্থ টিপিটক কোন লিপিতে লেখা? পালি লিপিতে লেখা বৌদ্ধ ধর্মগ্রন্থ, তোমরা জানো সহজ প্রশ্ন এটি। নিম্নোক্ত কোন অঙ্গটি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের দ্বারা নিয়ন্ত্রিত নয়? ভালো করে লক্ষ্য করবে, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের দ্বারা নিয়ন্ত্রিত নয়। দেখো চক্ষু কিন্তু আমরা নিজের ইচ্ছা মতো নাড়াচাড়া করতে পারি, তাহলে উত্তর হবে চক্ষু, বাকিগুলো স্বয়ংক্রিয় স্নায়ু দ্বারা নিয়ন্ত্রিত। পরের প্রশ্ন, দুটি সংখ্যা লসাগু LCM এবং গসাগু HCF হলো যথাক্রমে 315 এবং 7, যদি একটি সংখ্যা 35 হয় তবে অপর সংখ্যাটি কত? খুব সহজ প্রশ্ন, 63, উত্তর হবে 63। কোনো টাকা তার 1/7 অংশ বৃদ্ধি পেয়ে 40 টাকা হলো, মূল টাকার পরিমাণ কত ছিল? 35 টাকা, এটির উত্তর হবে 35। পশ্চিমবঙ্গের রাজ্য পশু কী? উত্তর মেছো বিড়াল, স্টেট অ্যানিম্যাল, ওয়েস্ট বেঙ্গলের স্টেট অ্যানিম্যাল হলো মেছো বিড়াল। এ বি এর ভাই, বি সি এর কন্যা এবং ডি হলো এ এর পিতা, তাহলে সি ডি এর কে হন? সি ডি এর স্ত্রী হন। সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কোনটি ছিল? সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর সবাই জানো লোথাল, উল্লেখযোগ্য কেন্দ্র হলো লোথাল। দেখো যদি কে এর মান মাইনাস হয়, এল এর মান ভাগ হয়, এম এ এম মানে প্লাস বা যোগ হয় এবং ডি মানে ইনটু বা গুণ হয়, তবে এটি সমান সমান কিন্তু 130 হয়ে যাবে। লেন্সের ক্ষমতার একক কী? দেখো ওয়াট মিটার সেন্টিমিটার হবে না, তাহলে উত্তর হবে ডায়োপ্টার। আমফান নামটি কোন দেশ দিয়েছিল? আমফান নামটি থাইল্যান্ড দিয়েছিল, আমফান নামটি দিয়েছিল থাইল্যান্ড। দেখো নিচের সিরিজটির শূন্যস্থানগুলি পরপর কোন বর্ণমালা দিয়ে পূর্ণ করলে তা একটি নির্দিষ্ট নিয়ম মেনে চলবে? প্রশ্নটি কিন্তু একেবারে সহজ ছিল না, একটু অন্যরকমের ছিল। যাই হোক উত্তর অপশান সি হবে, তোমরা মিলিয়ে নেবে, তোমাদের অন্য অপশান হতে পারে, মিলিয়ে নেবে যে এ ডি বিবি এডি হচ্ছে কিনা, উত্তর হবে এ ডি বিবি এডি। প্রখ্যাত বাংলা উপন্যাস প্রথম প্রতিশ্রুতি কাল লেখা? এটির উত্তর হবে আশাপূর্ণা দেবী, প্রথম প্রতিশ্রুতির লেখিকা আশাপূর্ণা দেবী। নিম্নোক্ত কোনটি একটি ওস নয়? দেখো অপারেটিং সিস্টেম নয়, বাকিগুলো সব অপারেটিং সিস্টেম, এখানে ওরাকল উত্তর হবে, ওরাকল ওএস নয়, ওরাকল উত্তর হবে ওরাকল। পরের অঙ্কটির উত্তর দেখো 5997 হবে, ভগ্নাংশগুলো বাদ দিলে 5994 আর ভগ্নাংশগুলোর যোগফল হবে 3, 5997 হবে উত্তর। কোন সালে ভারত প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী হয়েছিলেন? উত্তর 2007 সাল, 2007 সালে প্রথম বিশ্বকাপ টি টোয়েন্টি জয়ী হয়েছিলেন। কোন দিনটি পশ্চিমবঙ্গের পুলিশ দিবস সদ্য হয়ে গেল? উত্তর হবে পয়লা সেপ্টেম্বর পুলিশ দিবস পশ্চিমবঙ্গে। 710 টাকা এমনভাবে এ বি সি এর মধ্যে ভাগ করা হলো যাতে এ বি এর থেকে 40 টাকা বেশি পায় এবং সি এর থেকে 30 টাকা বেশি পায়, তবে সি কত টাকা পাবে? সি পাবে 270 টাকা। উইংস অফ ফায়ার কার আত্মজীবনী? এপিজি আব্দুল কালাম, এপিজি আব্দুল কালামের আত্মজীবনী হলো উইংস অফ ফায়ার। নিচের কোন ছবিটি মহিলা মা ও ইঞ্জিনিয়ারদের সম্পর্ক নির্দেশ করবে? দেখো লাল কালি দিয়ে আন্ডারলাইন করা আছে, অপশান বি হবে উত্তর। কোন সংখ্যার 25%-এর সাথে 150-এর 30% যোগ করলে 75 হয়? সংখ্যাটি কত? সংখ্যাটি 120। নিম্নোক্তটি কোনটি রবি শস্য নয়? এখানে গম সর্ষে ডাল সবই রবি শস্য, তাহলে উত্তর হবে তুলা, তুলা কিন্তু রবি শস্য নয়। কোন দেশ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে 2021 সালের আগস্ট মাসে সভাপতিরূপে নির্বাচিত হয়েছে? উত্তর ভারতবর্ষ, ভারতবর্ষ কিন্তু 2021 সালে সভাপতিরূপে নির্বাচিত হয়েছে, উত্তর হবে ভারতবর্ষ। কোন নল দিয়ে একটি জলাধারের 1/3 মিনিটে খালি হয়ে যায়, 7/1/2 মিনিটে ওই জলাধারটি কত অংশ খালি করা যাবে? উত্তর হবে 5/6 অংশ। পরের প্রশ্ন, পি কিউ আর এস এবং টি একটি বৃত্তাকার টেবিলকে ঘিরে বসে আছে, আর পি এর ডান দিকে এবং এস এর বাঁদিক থেকে দ্বিতীয় স্থানে বসে আছে, টি পি ও এস এর মাঝখানে বসেনি,
তাহলে কে আর এর বাঁদিক থেকে দ্বিতীয় স্থানে বসে আছে? উত্তর হবে কিউ। উত্তর কিউ। কোন মশা ডেঙ্গি রোগ ছড়ায়? তোমরা সবাই জানো এডিস মশা ডেঙ্গি রোগ ছড়ায়। উত্তর এডিস। নিম্নোক্ত কোনটি কম্পিউটারে স্থায়ীভাবে তথ্য সংরক্ষণ করে? স্থায়ীভাবে তথ্য সংরক্ষণ করে রম। উত্তর হবে রম। পরের প্রশ্ন, এ বি ও সি একটি যৌথ ব্যবসার অংশীদার। এ মূলধনের এক তৃতীয়াংশ দেন, বি দেন এ এবং সি এর দেওয়া মূলধনের সমান মূলধন। যদি বৎসরান্তে লাভের পরিমাণ 900 টাকা হয় তবে সি কত টাকা লভ্যাংশ পাবে? উত্তর হবে 300 টাকা। কেরালায় কোন নতুন ফসল তোলার উৎসবের নাম কি? কিছুদিন আগে উৎসবটি হয়ে গেল। উত্তর ওনাম। উৎসবটির নাম হবে ওনাম। দুটি সংখ্যার অনুপাত 5:8 এবং তাদের অন্তর 970 হলে বড় সংখ্যাটি কত হবে? বড় সংখ্যাটি হবে 184। পরের প্রশ্ন, রিনার বয়স সুনিতার বয়সের দ্বিগুণ। নমিতা শ্রাবণীর থেকে বয়সে ছোট, আবার শ্রাবণী সুনিতার থেকে বয়সে বড়। কাকলির বয়স শ্রাবণীর বয়সের দ্বিগুণ হলে কে বয়সের হিসাবে মধ্যম স্থানে আছে? উত্তর হবে শ্রাবণী। ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের অঙ্গীকার নেওয়া হয়েছিল? লাহোর অধিবেশন 1930। পূর্ণ স্বরাজের অঙ্গীকার নেওয়া হয়েছিল লাহোর অধিবেশন 1930। পরের প্রশ্ন দেখো, পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 6 গুণ। 6 বছর পরে পিতার বয়স যদি পুত্রের বয়সের 3 গুণ হয় তবে পিতার বর্তমান বয়স কত? উত্তর হবে 24 বছর। বন্ধুরা, আমরা কিছুদিনের মধ্যেই কিন্তু অনলাইনে WBP-র মেনের জন্য পুরো প্রিপারেশন একেবারে ফ্রিতে করাবো। তোমরা সঙ্গে থাকতে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে অবশ্যই লাইক করবে। দেখো পরের প্রশ্ন দেখো, নিম্নোক্ত কোনটি শক্তির একক নয়? এখানে পাস্কাল পাস্কাল চাপের একক, বাকিগুলো ডাইরেক্ট শক্তির একক, অতএব উত্তর হবে পাস্কাল। প্রদত্ত সমীকরণ স্টার স্থানে কি বসবে? উত্তর হবে সি। শেষ প্রশ্ন, গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কী ছিল? গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা ছিল সংস্কৃত। পালি ভাষাও ছিল কিন্তু উত্তর হবে সংস্কৃত। অফিসিয়াল যে ল্যাঙ্গুয়েজ সেটির উত্তর সংস্কৃত। সঙ্গে থাকার জন্য সকলকে তোমাদের প্রিয় চ্যানেল ডস করিমপুরের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।